হ্যালো ফ্রেন্ডস, স্বাগত দেবী দৌশমিতে। আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর দানার উপদ্রবে আজকে আমাদের লাড্ডুবাবু বাড়ি আছে, আজকে ছুটির আমেজ, তো ভালোই হয়েছে। খুব প্রচণ্ড বৃষ্টি, নিচে জল জমে গেছে। আজকে শুক্রবার, তো ভালোই হলো একটা দিন ছুটি পাওয়া গেল। তো চা বসাবো। আমরা আজকে উঠেছি 11টায়, ঘুম উঠতেই ইচ্ছে করছে না, কিছু কাজ করতে ইচ্ছে করছে না, শুয়েই ছিলাম বহুদিন বাদে। 11টায় ঘুম থেকে উঠে এখন জল খাবার খাওয়া হচ্ছে। লালটুবাবু অতি কষ্টে পেটাই পরোটা নিয়ে এসেছে, এই যে ওরা বসে খাচ্ছে। তো আমি এখন চাটা বসাই, চাটা না হলে ঠিক মেজাজটা জমছে না। আর আমার পুজো করাও হয়ে গেছে, চান করাও হয়ে গেছে, সব কিছু করা হয়ে গেছে, কারণ বেলা করে উঠেছি। তো আমি ভাবলাম এই কাজগুলো না সারলে মুশকিল হয়ে যাবে, তো আমি বললাম লালটুবাবু আছে, আজকে তো এরকম দিন, তো চলো তোমাদের সাথে একটা ব্লগ তোলা যাক, তোমাদের সাথে একটা ব্লগ শেয়ারও করা হয়ে যাবে। ফটাফট আগে চাটা বসাই। দানা এখানে আমাদের সেরকম ঝড় ঝড় হয়নি, কিন্তু এখানে বৃষ্টি হয়েছে, খুব ভালো বৃষ্টি হয়েছে, পুরো একদিন পুরো উপুঝরানে বৃষ্টি হয়েছে। ব্লগটা অনেক দিন বাদে দিচ্ছি, কিছু করার নেই, ভয়েস ওভারটা দিচ্ছি আজকে, কিন্তু তোমরা বলেছো ব্লগ শেয়ার করতে, তাই ভাবলাম এরকম একটা স্পেশাল দিনে ব্লগ হবে না, সেটা কখনো হয়। আর দেখো এই জল, কত জল জমে আমাদের এই ফ্ল্যাটটার নিচেটা। আমি বারান্দা থেকে শ্যুট করেছি, আর এখানে ছেলেমেয়েগুলো স্কুলে যায় এই বৃষ্টির মধ্যে, জলের মধ্যে সব ছপাত ছপাত করে যায়। আমি তো বৃষ্টির জলের মধ্যে, ওই জলে জল জমে থাকলে বেরোতে ভীষণ ভয় পাই। তো এই যে আমাদের চা ফুটছে, আর চারদিক দিয়ে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে আর জল জমে আছে, দেখতে মজাও লাগে কিন্তু কত লোকের কত কিছু প্রবলেম। আর বৃষ্টিটা শেষ হচ্ছে না, বাপরে বাপ। রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের আজকে খিচুড়ি হয়েছে বৃষ্টির স্পেশাল। এই যে লালটুবাবু বসে আছে, লালটুবাবু বসে থাক, মানে লালটুবাবু থাকলেই একটু দেরি করে খাওয়া হয়, তাই জন্য সব খাওয়া দাওয়া রেডি করে বসে আছি। এমনি জল খাওয়ারও দেরি হয়েছে আমাদের খেতে, কারণ আমরা উঠেছি দেরি করে, তো সেই জন্য এখন বৃষ্টিটা একটু কমেছে। আর চলো আমাদের কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই আজকে। এই যে আমাদের খিচুড়ি রান্না হয়েছে, খিচুড়ির মধ্যে লালটুবাবু এই সোহমের খাওয়া হয়ে গেছে, আমাদের খিচুড়ি পড়ে আছে এই যে। আর হয়েছে আলুর দম, দাঁড়াও গরম আগুন, এই যে কষা কষা নিরামিষ আলুর দম, একদম নিরামিষ। আর এখানে পেঁয়াজি হয়েছিল কটা, গরম গরম খাওয়া হয়ে গেছে, আরও কটা পেঁয়াজি হবে। আর এই যে পেঁয়াজি, আর লালটুবাবু খেতে চেয়েছে আলুর খোসা বড়া, তো আলুর খোসার বড়াও করব, সেটা গরম গরম করব যখন লালটুবাবু চান করতে যাবে তখন। আপাতত পেঁয়াজি হয়ে আছে কটা, আর কটা করব, ব্যাস এই যে তেল। আর চাটনি তো রেডি করাই আছে কালকে থেকে, কটা অর্ডারের কাজও করলাম, অর্ডার হলো কটা করলাম, আর একটা রেডি করে রেখে দিয়েছি, রাইডার এলে দিয়ে দেবো, ব্যাস। এখন জলও নেমে গেছে, বৃষ্টিও মোটামুটি কমে গেছে। আর এইখানটা অরিজিনাল গাছ দিয়েই এরকম, মানে একবারে এ হয়ে গেছে, এইটা না অরিজিনাল গাছ, অরিজিনাল, এই দেখো অরিজিনাল ফুল ফুটে আছে, দেখেছো, এই দেখো অরিজিনাল গাছ দিয়েই এটা, এটা অ্যালামন্ডা, অ্যালামন্ডা, এটা ইয়েলো কালারের, তো এটাই এরকম বড় হয়ে এরকম একদম বাগান মতো হয়ে গেছে, আমার দেখতে বেশ ভালোই লাগে। আর একটা অপরাজিতা গাছ এনে এই দিকে লাগাবো, যেটা এই দিকটাও আর কি পুরো গাছ হয়ে যাবে, এই দিকটা দেখতে ভালো লাগবে বেশ। একটা অপরাজিতা গাছ এনে লাগানোর ইচ্ছা আছে, পাঁচ পাপড়ির আর কি। আলুর খোসাগুলোকে ভালো করে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছে লালটুবাবু, ভালো করে ধুয়ে, নাহলে বলেছে আমি করে দেবো না, সেই জন্য নিজে খাবে। তো আর ওর তো জানো খাওয়ার রকমারি আছে, আর আগে তো কত রকম বানিয়ে দিতাম, এখন আর সেরকম একটা সময় পাই না, সুযোগও পাই না। আর তাছাড়া এখন সবসময় বাড়িতে থাকে না, আগে যেমন বালির বাড়িতে সবসময় বাড়িতে থাকতো, নিচে দোকান ছিল, সুবিধে হতো, তো এখন তো আর সেটা পসিবল নয়, সবসময় থাকে না। আর এখন এত রান্না করে না, আর রকমারি রান্না করতে আর ইচ্ছাও করে না, এটাও ঠিক, তো সেই জন্য আর করে ওঠাও হয় না, তাই জন্য যেদিনই বাড়ি থাকে সেদিনই আমাকে জ্বালায়।
তা এই আলুর খোসার সাথে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, ময়দা আর কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ দিলেও হেভি লাগে, আর একটু নুন আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু কাঁচা পেঁয়াজও কুচিয়ে দিচ্ছি। খেতে কিন্তু হেভি লাগে, তোমরা একদিন ভেজে দেখো। তবে খোসাগুলো একটু মোটা মোটা করে কাটলে বেশি ভালো হয়, আমার ঠাকুমা যখন করতো একটু মোটা মোটা করে খোসাটা বেশি করে কাটতো, তাতে খেতে বেশি ভালো হতো। আর লালটুবাবু তো পিলার দিয়ে ছাড়িয়েছে, সেই জন্য খোসাগুলো পাতলা পাতলা হয়েছে, অতটা টেস্ট লাগছে না। আর আমি কটা আবার আলুও কুচিয়ে দিয়েছি। এটা না পেঁয়াজির মতো মাখো মাখো করে মাখবে, এটা বেশি জল দেবে না, বেশি জল দিয়ে মাখলে না এটা বেশি ভালো হয় না, এটা বেশ মাখা মাখা হলে আর বেশ মুখে পড়বে, ওইগুলো খেতে বেশি ভালো হয়। তো আমার মাখা হয়ে গেছে, এবার লালটুবাবুকে এটা ভাজবে, কারণ দুজনে মিলে অনেক দিন রান্না করিনি, তাই বললাম এটা ভেজে দেবে তুমি। আর লালটুবাবু বাড়ি থাকলে এই মাছের জায়গাটা তো পরিষ্কার করবেই করবে, আজকে পরিষ্কার করেছে, আর পরিষ্কার করলে জাস্ট অসাধারণ লাগে। কত বলেছি তলায় বালি দাও তাহলে অত পটিগুলো দেখা যাবে না, কিন্তু সে পরিষ্কার করতে সুবিধা হবে বলে কিছুই তলায় দেয় না, যেটুকুনি পাথর দেওয়া ছিল সবই ফেলে দিয়েছে টান মেরে, ওই কয়েকটাই পড়ে আছে। সর্ষের তেলটা ভালো গরম হয়ে গেলে তার মধ্যে এইভাবে ছোট্ট ছোট্ট করে দেবে, বেশি বড় করে নয়। আর সোহম এইসব খাবে না, আমি আর লালটুবাবুই খাবো, আমার ঠাকুমাও করতো অবশ্য, আমার ঠাকুমাও এই আলুর খোসার বড়া খুব করে খাওয়াতো আমাদের মাঝে মাঝে। তো যাই হোক, আমার ঠাকুমার কাছেই খেয়েছে লালটু, খেয়ে আর কি শিখেছে খাওয়া। এটা বলছি একা একা ভাজি, এসো এসো, সে আর আসছে না, দেখো এক হাতে উল্টানো যায়, আবার হাত ধুতে হলো, হাত ধুয়ে উল্টাচ্ছি, আর বে মানে এত দেরি হয়ে গেছে, এখন আর ইচ্ছা করছে না যে অল্প অল্প করে দিয়ে ভাজি সব, মানে অনেকগুলোই দিয়ে দিয়েছি আর বাঁ হাতে উল্টাতে পারছি না। আর লালটুবাবু এত লেজি যে কি বলবো, আস্তে আস্তেই মানে আমার ভাজাই হয়ে যাচ্ছে, চেল্লাচ্ছি তাই আমি। লাড্ডুবাবু বলে হেল্প করবো হেল্প করবো, তারপর হেল্প করার সময় একটু ওরা লাড্ডুবাবু পালিয়ে যায়, তখন আর লাড্ডুবাবুকে খুঁজে পাওয়া যায় না। এই যে কি করে দেখে তো পাচ্ছ তো, এই করে পিঁয়াজি ভাজি আর খাচ্ছি, পিঁয়াজি গরম করার নামে খেয়ে নিচ্ছে, আর আলু খোসা ভাজা হচ্ছে, বুঝতে পারছো কি লেভেলের খাওয়া দাওয়া হচ্ছে। দানা আসেনি, আমার পেছনে দানা ঢুকিয়ে দিয়েছে, ভাজে ভাজে কথা বলছে না, সবাই আজকে কি খাচ্ছেন একটু জানাবেন, কমেন্ট করবেন, বেশিরভাগ বাড়িতেই মনে হচ্ছে হবে খিচুড়ি, আমার প্রিয় জিনিস। পেঁয়াজগুলো এবার থেকে দিয়ে দিও সব গরম করে নিও, রাত্রে আবার চিকেনের অর্ডার আছে, সেই চিকেনের পেঁয়াজটা কেটে রাখছি, তাতে কি হবে ঝপঝপ বসিয়ে দিতে পারবে। বহুদিন বাদে সিনেমা দেখতে গেছিলাম, খুব ভালো লাগলো সিনেমা। কি সিনেমা দেখতে গেছিলে সেটাই? বহুরূপী, শিবপ্রসাদ, ফাটাফাটি ফাটাফাটি, একাই একাই 200, একাই 100 নয় 200, অসাধারণ। বহুদিন বাদে তোমাদের সাথে শেয়ার করছি, আমরা দুজনে একসাথে রান্না করছি, সেই মাংস করতাম, এখন রান্নার ধারে কাছে ওকে পাওয়া যায় না, এখানে থাকেই না, তো রান্নার ধারে কাছে আসবে কি করে,
দেখো পুড়িয়ে ফেলো না। এই যে আমাদের বৃষ্টির দিন দানা স্পেশাল লাঞ্চ, যেটা হচ্ছে খিচুড়ি আলু ফুলকপি দিয়ে করেছি, আর কষা কষা আলুর দম নিরামিষ, আর তার সাথে এই যে আলুর খোসার বড়া, আর পেঁয়াজি হচ্ছে কড়াইতে আছে। কালকে আর ভিডিও শ্যুট করা হয়নি রাত্রিবেলা, আসলে আর শরীরটা দিচ্ছিলও না অত কিছু কাণ্ড করে, আর রাত্রিরে তাও তো একটা দুটো অর্ডারের কাজও করেছি এই আর কি। তো আজকে সকালবেলা তো লালটুবাবু যেই দেখেছে রোদ উঠেছে, তাকে কি আর রাখা যায়, সে ফুকুয়া করে দৌড়েছে। কালকে দোকান বন্ধ করে বাড়ি ছিল, তো ঠিক আছে আর কিছু করার নেই। সকালবেলা থেকে তো অনেকগুলোই রান্নাবান্না হয়ে গেছে, চলে গেছে খাবার নিয়ে। লালটুবাবু যার মানে ব্রেকফাস্টের অর্ডার থাকে সে ব্রেকফাস্টও নিয়ে নিয়েছি, সব কিছু হয়ে গেছে, এখন অর্ডারের জন্য ওয়েট করছি। চান করে আমার পুজোর জন্য সব কাজ সারা হয়ে গেছে, বেশ টুকটাক করে ব্লগও তুলতে পারছি, তোমাদের ভালোই লাগবে নিশ্চয়ই আশা করি, শেয়ার করব। আজকে একদম পরিষ্কার ঝকঝকে আকাশ, বাবা আর বৃষ্টি ভালো লাগে না। জামা কাপড় নিয়ে এত লটর বটর হয় যে কি বলবো, চারদিকে জামা কাপড় হয়ে থাকে জামা কাপড়ের। এই তো এই যে শুকর দিয়েছি, একদম পরিষ্কার আকাশ সুন্দর, আর যেহেতু কালী পুজো হবে তো সেই জন্য মন্দিরটাকে পুরো পরিষ্কার করা হচ্ছে, একদম সুন্দরভাবে মন্দিরটাকে পরিষ্কার করা হচ্ছে সব। আর আজকে শনিবার, তো মা কালীর মন্দিরে তো এমনি আজকে ভোগ হয়, পুজো হয়, সবই হয়, তো এই আর কি। আজকে রোদ্দুর বেরিয়েছে বলে নিচে দিয়ে হঠাৎ দেখি গাছওয়ালা যাচ্ছে, আর আমার গাছ কেনার তো একটা নেশা ছিলই, এখন তো অনেকটাই কেটে গেছে জানো, তো এখন সময় পাই না বলে তাই। তো টাইম স্কুলের এই গাছগুলো যাচ্ছে 5 টাকা আর কি আঁটিগুলো নিয়েছে, মানে এক একটা আঁটি 5 টাকা করে, তা আমি এখানে অনেকগুলোই নিয়েছি প্রায় 10টা মতো। তো এই ফুলগুলো আমার ভীষণ ভালো লাগে, নানান রকম কালারের, আর বসালে অনেক বেড়ে যায়, তো সেই আর কি কয়েকটা নিয়েছি, সেগুলোই বসাচ্ছি ছোটো ছোটো গাছে, এই ছোটো ছোটো টবে। তো এরকমভাবে এক একটা জায়গায় রাখবো, আর বহুদিন বাদে গাছের কাজ করছি, আসলে সময়ই পাই না। তার উপরে ডান হাতটায় সারাক্ষণ কাজ করে করে ডান হাতটা এত ব্যথা হয় যে সেটা, ওই জন্য কাজ করার মানে এইসব কাজ করার ইচ্ছেটাও হয় না, যেটুকুনি সময় পাই শুয়ে থাকি বসে থাকি রেস্ট নিই, কারণ সারা দিন এত দাঁড়িয়ে থাকতে হয় আমাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে না পা কোমরগুলো ভীষণ ব্যথা হয়। জানি ক্লাউড কিচেনে প্রচণ্ড পরিশ্রম আছে, কিন্তু যেহেতু রান্নাবান্নাটা ভালোবাসি সেই জন্য রান্নাবান্নার মাঝে থাকতে বেশ ভালো লাগে, কত লোককে খাওয়াতে পারি। ইউটিউবে ভিডিও শ্যুট করলে দেখালে সেখানে তো আর খাওয়ানো যায় না হাতের রান্নাটা, এত লোক ভালো রাঁধো বলে, তো সেইটা খাওয়ানো সুযোগ পেয়েছি এই ক্লাউড কিচেনের মাধ্যমে, তো সেই জন্য এই মানে এটা ছাড়তে পারি না, তো সেই আর কি। আর যারা আমার হাতে এই ফ্ল্যাটে বলো বা আশেপাশে খেয়েছে তারা বারবার অর্ডার করে, তো আমি ক্লাউড কিচেনে তো কাজ করি, অফলাইন অর্ডারও অনেক বেশি করি, তো আর আমার সাথে সাথে সোমাদিরও মানে কি বলবো আর খাটনির শেষ নেই। তো এইভাবেই বসাচ্ছি, বসিয়ে সারফার দিয়ে একদম এ করে দেবো, আর অনেক দিন না আমার যে গাছগুলো রয়েছে সেগুলোর যত্নও হয় না, সেগুলো সার দেওয়াও হয় না, আগে অত বড় ছাদে অত গাছ ছিল তখন দেখতে কিভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজ করা হতো, একদিনে পারতাম না, দুদিন তিন দিনে করতাম, কিন্তু এখানে তো জায়গা ছোট, সঙ্গে সঙ্গে পরিষ্কার করে সব কিছু গুছিয়ে তুলে রাখতে হয় এই আর কি। তো এইভাবে গাছগুলো সব ছোটো ছোটো টবে বসিয়ে সারফার দিয়ে একদম জলফল দিয়ে বসিয়ে দিয়েছি, দেখছো এই গাছগুলো বসানোই হয়নি, এই পছন্দ হয় এনে বসিয়ে দিই, ব্যাস ওই রকমই বসানো থাকে। আর এটা রজনীগন্ধা ফুলের গাছ, তো এটা সোমাদির ছেলে দিয়েছে জোর করে নাও 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 করে, তা আমি বসিয়েছি, দেখা যাক যখন ফুল আসবে তখন দেখাবো। আর এইখানে আর একটা টব রেখেছি, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি চারদিকে, দেখতেই পাচ্ছ বললাম মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করেছে, রং করে সুন্দর করে সাজিয়েছে কালী পুজো আসছে বলে। তো কালী পুজোর অগ্রিম তোমাদের জানিয়ে দিচ্ছি শুভেচ্ছা, আর তো বেশি দেরি নেই, কালকেই কালী পুজো,
আর আমাদেরও সুন্দরভাবে একদম আলো দিয়ে সাজানো হয়ে গেছে। আমার বারান্দা তো সবসময় সাজানো সাজানো থাকে, সোয়ামের বারান্দাও সাজানো হয়ে গেছে, ইন্দ্রানীদিও দেখছি আলো লাগিয়েছে, দেখতে খুব ভালো লাগে। আর আমি তো আলোর মধ্যে থাকতে বেশি পছন্দ করি, ভালোবাসি, তো আমার ভালোই লাগে। তো চলো এর সাথেই শেষ করে দিচ্ছি এই ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ব্লগে আবার দেখা হবে। টাটা, গুড নাইট।